হ্যালো বন্ধুরা, আজ এটিকে মোহনবাগান দল সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে, সেটা কিন্তু তোমরা জানো। তো এই ম্যাচ জিতলে দল ফাইনালে কোয়ালিফাই করবে, কিন্তু অ্যাকচুয়ালি ধরতে গেলে কিন্তু এই ম্যাচটাই ফাইনালের মতন করে খেলবে দুটি দলই, কারণ এই ম্যাচ থেকে হেরে যাওয়া মানেই কিন্তু কুলে এসে তড়ি ডুবে যাওয়ার মতন ঘটনা হবে। তো এই ম্যাচের আগে কিন্তু স্বস্তির খবর আসলো সবুজ মেরুন শিবিরে। তো তোমরা সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দেখেছিলে যে বেঞ্চে ফার্দিন আলী মোল্লা থাকলেও কিন্তু বেঞ্চে উপস্থিত ছিল না কিয়ান নাসিরি, কারণ যেমনটা খবর ছিল যে কিয়ান নাসিরির জ্বর হয়েছিল। কিন্তু গতকাল কিয়ান নাসিরিকে কিন্তু দলের সাথে চুটিয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে, যার ফলে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিয়ানকে কিন্তু দলে পেতে পারে কোচ জুয়ান ফেরান্ডো। এবং এর পাশাপাশি যেমনটা খবর, চোটের কারণে ছিটকে যাওয়া দলের দুর্দান্ত উইঙ্গার আশিক কুরুনিয়ান যে চোট রিকভারি করার জন্য মুম্বাইতে গেছিল। তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মুম্বাইয়ের চিকিৎসকের গ্রিন সিগন্যাল পেয়ে কিন্তু গত শনিবার কলকাতায় ফিরেছে আশিক কুরুনিয়ান। এবং যেটা স্বস্তির খবর, যে গতকাল দলের সাথে অনুশীলনে যোগ দিতে দেখা গেছে আশিক কুরুনিয়ানকে। তবে আশিকের এই ম্যাচের খেলার সম্ভাবনা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এবং এর পাশাপাশি যেমনটা খবর যে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে গেছে ভারতীয় মিডফিল্ডার গ্লেন মার্টিন্স, এবং জুয়ান ফেরান্ডোর কথা অনুযায়ী আজকের ম্যাচের আগে এদের তিনজনের পরিস্থিতি দেখে এদেরকে আজকের ম্যাচের স্কোয়াডে রাখার পরিকল্পনা করবেন কোচ জুয়ান ফেরান্ডো। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচ এর আগে দলে এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের যোগ দেওয়ার ফলে কিন্তু আজকের এই ভাইটাল ম্যাচের জন্য বাড়তি অক্সিজেন যোগাবে কোচ জুয়ান ফেরান্ডোকে, তেমনটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে জিতে এটিকে মোহনবাগান দল ফাইনালে কোয়ালিফাই করতে পারবে? তো তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।